বলিউডে তারকা পরিচালক দৈরথ নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রণবীর কাপুর আর সঞ্জয় লীলা বনশালীর নাম। আর তারই জের ধরে সঞ্জয় লীলা বনশালীর সিনেমা থেকে বাদ পড়েছেন রণবীর কাপুর। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর আসন্ন আলোচিত সিনেমা বৈজু বাউরায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর কাপুর। আর এই নিয়ে মিডিয়া পাড়া থেকে সবখানে শুরু হয়েছিল বেশ জল্পনা কল্পনা। কিন্তু এবার জানা গেল ভিন্ন খবর, নতুন করে সিনেমাটিতে নাম লেখাতে যাচ্ছেন কার্তিক আরিয়ান, বাদ পড়েছেন রণবীর। এখন অবধি সিনেমাটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাদুকন এবং অজয় দেবগান। সবশেষ যুক্ত হয়েছিল রণবীর কাপুরের নাম, কিন্তু সেখানেও এখন কার্তিকের নাম শোনা যাচ্ছে। মূলত সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ব্যক্তিগত কিছু ঝামেলা থাকাতেই সিনেমা থেকে বাদ পড়েছেন রণবীর। শোনা যায় সঞ্জয় লীলার সাওয়ারিয়া সিনেমায় অভিনয় করার সময় থেকেই সম্পর্কের এই তিক্ততা শুরু হয় দুজনের মধ্যে। সবশেষ সিনেমাটির জন্য প্রযোজকের অনুরোধে রণবীরের নাম আসলেও বনশালীর সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা। করোনার কারণে ভারতে আটকে আছে সঞ্জয় লীলা বনশালীর গঙ্গুবাই কাঠিওয়াদি ও হীরা মান্ডি সিনেমার কাজ। তানজিলা খান, মিম, সময় সংবাদ।